কোন মেয়েকে যদি ভালো লাগে কোন রকমের প্রেম ভাব ভালোবাসা নাই ডাইরেক্ট ওর বাবার কাছে গিয়ে বলবা আমি তোমার মেয়েকে বিয়ে করব এই কথা কাম না কেন মেয়ের বাবা কি তোমাকে গুলি করবে না মারে ফেলে দেবে না মামলা করবে না করুক গে মামলা যার জন্য ভালোবাসা তার জন্য মামলা খাবো সমস্যা কি হ্যাঁ কিন্তু কোন ভাব ভালোবাসা না ডাইরেক্ট হিট ডাইরেক্ট হ্যাঁ মানে একদম মিয়ার বাবার কাছে যাব তবে বর্তমান যে সমস্ত বাবার মিয়েরা ভালো যদি মিয়ার সিয়ারা ভালো হয় তাহলে ওর আকত পাই দেওয়া যায় না ঘটক যদি যায় বলে সরকারি চাকরি নিয়ে আয় আমি তো আগেই বললাম আমার যুবকেরা ইয়েতিম কি কি চাকরি নিবে কথা কয় না কি চাকরি কেবা সরকারি চাকরি কি সোজা জিনিস বয়সটা কত তা হ্যাঁ থামেন না থামেন বা হ্যাঁ তুমি ফির আগতে কোন নেকশন কি চাকরি নিবে সরকারি চাকরি নিবে সরকারি চাকরি ছাড়া ওটা কাম হবে না এদিকে যে ছেলে চয়েস করে আর সিয়ারা হলো রাজপুত্রের মতো মেয়ের বাবাদের জন্য এই কথা মেয়ে যদি আপনার ভালো হয় ছেলে যদি ভালো পান দেরি করবেন না বিয়ে দিবেন আপনার মেয়ে ওই ছেলে আপনার মেয়েকে ওই বাড়ির রাজরানী করে রাখবে আর সরকারি চাকরি থেকে বিয়ে দিবেন জামাই শ্বশুর যদি এক জায়গায় বসে থাকে তাহলে কুণ্ড জামাই আর কুণ্ড শ্বশুর চিনা যায় না কথা কন না কেন মাথায় মানে ছাদে মান নাই চাওয়াল ডাবা বাইরে জায়গায় কথা বলেন না গো কষ্ট পাচ্ছেন আপনারা এই আর পাঁচ মিনিট সময় আছে কিন্তু কয়দিন না আমি তো আলোচনা যাইতেই পারি নাই আমি আলোচনার মূল পয়েন্টে যাইতেই পারি নাই কথাকে বুঝছেন আমা জি তাহলে এই টপিক শেষ বক্তব্য হলো যদি কাউকে ভালো লাগে মেয়ের বাবার কাছে ডাইরেক্ট যাবেন বলে আপনার মেয়েকে আমার চয়েস দিয়ে দেন আপনার যদি বলে তুমি কি করো বলে আমি ভবিষ্যতে চাকরি করবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন হ্যাঁ ডাইরেক্ট কথা ইনশাল্লাহ হ্যাঁ খবরদার ওই রকম অবৈধ সম্পর্কের মধ্যে তোমরা জড়াবে না জড়াবে না এই যুবক আমার কাছে ওয়াদা করো হাত তোলো এই যুবকের হাত তোলো হ্যাঁ আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করুক আমরা পড়ি আমিন অনেক যুবক আস্তে করে হাত তুলছে তার মানে শয়তানি আজার মধ্যে মাশাআল্লাহ হাত নামাও চলেন এই বাক্সর কথা বলতেছিলাম প্রিয় ভাইয়ের আমার আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে বড় বড় যুদ্ধ চলতেছে একমাত্র কারণ হলো এই তাবুদে সাকিনা মানে হলো এই বাক্স